গৌরহরি নৃত্য করতে করতে এমন একজনের দিকে লক্ষ্য গেছি যে কিনা অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভক্তদের নৃত্য দর্শন করছে, কিন্তু কাছে আসতে পারছে না। আজ গৌরহরি সেই ভক্তকে আদেশ করছে, ভক্ত এরা সবাই আমার মনের আনন্দে আমার সঙ্গে নৃত্য করছে, আর তুমি তুমি কিনা অদূরে দাঁড়িয়ে আমাদের নৃত্য দর্শন করছো, কেন কেন ভক্ত তোমার ইচ্ছে করছে না আমাদের সঙ্গে নৃত্য করতে, তোমার ইচ্ছে করছে না, তুমি এসো। ভক্তমতী মায়েরা, আজ যে ভক্তকে আদেশ করছে আমার প্রভু, সেই ভক্ত কোনো যেমন তেমন ভক্ত নয়, আমাদের মতো স্বাবলম্বী ভক্ত নয়। যে ভক্ত ভালো করে হাঁটতে পারে না, ভালো করে দাঁড়াতে পারে না, বদনে কৃষ্ণ কৃষ্ণ নামটুকু ভালো করে গাইতে পারে না, যে ভক্তের শরীরে একটা নয়, দুটো নয়, পাঁচটি নয়, আট আটটি বা বিকলঙ্কন দেহ, সেই ভক্ত বাবা বক্রেশ্বর, বক্রেশ্বরকে আজকে আদেশ করছে, প্রভু এদিকে এসো, আমাদের সঙ্গে তুমি নৃত্য করো। বক্রেশ্বর করজোড়ে পড়ে উঠলেন, দয়াময়, আমারও তো ইচ্ছে করি কিন্তু পারি না যে, আমি যে পারি না, আর কেউ না জানো, তুমি তো জানো প্রভু, আমি ভালো করে হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, বদন ভরে কৃষ্ণের নামটুকু গাইতে পারি না, তবে আজ যখন তুমি আমাকে আদেশ করেছো দয়াময়, আমার আজ যতই কষ্ট হোক না কেন, আমার অঙ্গে আজকে যতই ব্যথা লাগুক না কেন, আজ আমি তোমাদের সামনে নৃত্য করব। তবে প্রভু গো, আমি তো জানি তুমি ভক্তের ভগবান, তুমি সব সইতে পারো, ভক্তের চোখের জল আর অহংকার তুমি সইতে পারো না, তাই যদি হয় দয়াময়, আমি তো তোমার চরণ ছাড়া নই, আমি তো তোমারই ভক্ত, তবে দয়াময় আজ আমি তোমার সামনে নৃত্য করব, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটি অনুরোধ, একটি নিবেদন প্রভু, পরজন্মে আবারও আবারও যদি এমন মানব জন্ম আমি পাই, তোমার কাছে আমার একটাই নিবেদন, কৃপা করো
পদকর্তা দর্শন করে তিলিন কলম দিলেন, সেই পদকর্তা হলেন বাসুদেবেও ঘোষ। তাহলে ভক্তমণ্ডলী, আচ্ছা এবার বলুন তো এতক্ষণ আমরা আছি কোথায়? না মা, রাধে রাধে কোথায় আছি? নবদ্বীপ। এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম, কিন্তু দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, এবার আমাদের লীলার মধ্যে প্রবেশ করতে হবে। আর লীলার মধ্যে প্রবেশ করতে গেলে এবার আমাদের এই মনটাকে নিয়ে চলে যেতে হবে কোথায়? একটু জোরে বলো, আর একটু জোরে বলো, বৃন্দাবন। তাই তো, আর বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয়? রাধে 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 বলতে হয়। তাহলে আমরা সবাই মিলে রাধা নাম নিয়ে যাব তো বৃন্দাবন। মনে করো মা, যে না রাধা নাম বলবে সে কিন্তু আমার গোবিন্দের কৃপা পাবে না। হ্যাঁ, তাই সবাইকে বলতে হবে রাধা নাম, সবাই মিলে একসাথে যাব সেই মধুময় বৃন্দাবন। তাহলে সবাই মিলে একটু বাহু তুলি, সবাই মিলে একসাথে গাইবেন, কেমন? রাধা 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 রাধা, বলো রাধা, মেরে বিনতি হে, মানে আমার নিবেদন, এহে রাধা রানী, কৃপা বরসাই রাখ না রাধা রানী, কৃপা বরসাই রাখ না রাধা রানী, কৃপা বরসাই রাখ না ও মহারানী, কৃপা বরসাই রাখ না রাধা রানী, কৃপা বরসাই রাখ না ও তোহারা সহারা মহারানী, মুঝে তোহারি সহারা মহারানী, মুঝে তোহারে সাহারা মহারানী, চরণে মিটসাই
এবার আমি যেভাবে বলবো আমি বলার পর তোমরা সবাই একসাথে বলবে কেমন? রাধা 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 রাধা, বাহু তোলো সবাই, জয় রাধে জয় রাধে। আচ্ছা আমি তো সব ভক্তদের নাম জানি না, তাহলে নাম ধরে ধরে বলতাম, নাম তো আমি জানি না, সবাইকে বলছি, সবার তো বলা উচিত কি কো, হ্যাঁ কি না? তাহলে তোমরা বলছো না কেন, কি বলবে বলে? কি বলবো কেন? আমি যেটা বলবো সেটাই তোমরা বলবে, আমি যেটা বলবো সেটাই তোমরা বলবে, আগে আমি বলবো তারপর তোমরা বলবে, কেমন? সবাই বাহু তুলি একসাথে, এদিকে বাবারা একদম, এই তোমাকেই বলছি, ওদিকে তাকিয়ে আছো কেন? সবাই মিলে একসাথে করো, তাল বাজাবো আর বদনে বলবে রাধা 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 রাধা, বলো আর একটু জোরে হবে, রাধা 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 রাধা, বলো ভজনটা হিন্দি ভজন তো, তবে এর একটা মাহাত্ম্য আছে। হ্যাঁ একটু মন দিয়ে শোনো, এক ভক্ত, সবাইকে বলে একটু মন দিয়ে শোনো, এক ভক্ত তার ইচ্ছা হয়েছে সে বৃন্দাবন যাবে, কিন্তু মা বৃন্দাবনে কি একা একা যাওয়া যায়? যায় না। তাই সে এক তার এক বন্ধু তাকে বলেছে, বলছে এই বন্ধু চনারে দুজনে বৃন্দাবন ঘুরে আসি। তবে বাবা যে বন্ধুকে বৃন্দাবন যাওয়ার কথা বলেছি সেই বন্ধু ছিল নাস্তিক, মানে সে কোনোদিন ভগবানের নামগান করেনি, তার সাধন ভজন করেনি, এমনকি কোনো মন্দিরেও যায়নি। তা সেই সেই নাস্তিক বন্ধু বলছে যে বন্ধু আমি তো কোনোদিন ভগবান দর্শন করতে যাইনি আর তার চিন্তাও কোনোদিন করিনি, তাই আমি যাব না, আমি গিয়ে কী করবো? বলছে চ না বন্ধু, একা একই যাওয়া যাক, চ বলে মা সেই নাস্তিক বন্ধুকে ভক্ত নিয়ে গেছে বৃন্দাবন। আর যেই না বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে গো, বৃন্দাবনে গিয়ে যেই না বাঙ্কে বিহারীকে দর্শন করেছে সেই নাস্তিক ভক্ত, ভালো করে শোনো, যে কোনোদিন ভগবান চিন্তা করেনি তার নামগান করেনি, আর সে বৃন্দাবনে গিয়ে যেই না ভগবানকে দর্শন করেছে সঙ্গে সঙ্গে তার এই হৃদয় মন প্রাণ সব হারিয়ে গেল। এবার তার সার ভক্ত বন্ধুটা বলছে এই বন্ধু ভগবান দর্শন তো হলো, এবার চল ফিরে যাই। যেই বলেছে বাবা ফিরে যাই, সেই নাস্তিক ভক্তটা বলছে যেতে যদি হয় তুই যা, যেতে যদি হয় তুই চলে যা, আমি আর যাব না। বলে কেন যাবি না? এই তো তুই আসতেই চাইছিলিস না, তাহলে এখন যাবি না কেন? বলে কেন যাব না, একবার ভালো করে তাকিয়ে দেখ, একবার ভালো করে তাকিয়ে দেখ, যাব কি করে? হ্যাঁ যেই না সে আমার গোবিন্দকে দর্শন করেছে তার এই মন যে হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তাই সেই ভক্ত ওই তার ভক্তকে আজ হিন্দি ভজনের মাধ্যম দিয়ে বলছে দিল কো গায়া বৃন্দাবন মে, হে মেরা দিল
बिहारी श्री वृंदावन में है मेरा दिल को गया बनके बिहारी श्री वृंदावन में है मेरा दिल को गया बनके बिहारी श्री वृंदावन में है मेरा दिल को गया जमुना किनारा है मधुबन प्यारा है बनके बिहारी की अब तेरा सहारा तेरा सहारा है यमुना किनारा है मधुबन प्यारा है बांके बिहारी को अब तेरा सहारा है दिल खो गया दिल खो রাত্রিবেলা সেবা হয়েছিল হয়েছিল তো নাকি হজম হয়ে গেছে কোনটা বলে অলক্ষণ এসেছি হজম হয়ে গেছে কিন্তু গলার জোর একটু আমার মনে হয় বেরোবে আর একটু জোর হওয়ার কথা ছিল কি হবে তাহলে বলবো নাহলে করতে হবে না আর একটু জোরে হবে কি মা তাহলে সবাই মিলে একটা আরো বড় করে একটু বাহু তুলি আর সবাই মিলে তালে তালে বলবে একসাথে এদিকে তোমাদের আলাদা করে বলতে হবে কি গো সবাই মিলে তালে তালে একসাথে রাধা 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 বলো খুব সুন্দর রাধা 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 ও বলো রাধা 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 উলু ধ্বনি রাধা 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 ও বলো রাধা 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 ও বলো রাধা 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 রাধে রাধে তবে আস্তে আস্তে জোরে জোরে যেন আমার থেকে জোর হয় আমি মাইকে বলছি ঠিকই কিন্তু তোমরা এতজন আছো তো যেন জোরে হয় হ্যাঁ খুব জোরে সবাই মিলে বাহু তুলে সঙ্গে করতালি বৃন্দাবন বলবে করতালি দেবে কেমন বললো বৃন্দাবন মে বৃন্দাবন মে সামকুন্ড মে সামকুন্ড মে অলি গলি মে অলি গলি মে ব্রজগর মে ব্রজগর মে গিরিধারি মে গিরিধারি মে নিধুবন মে সংকুন্ড মে সংকুন্ড মে রাধাকুন্ড মে রাধাকুন্ড মে ভক্তগণে ভক্তগণে উলুধ্বনি করে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে আজ সবে মিলে রাধা 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 রাধ
বলো রাধা, বলো রাধা, বলো রাধা, বলো বলো রাধা। তাহলে আমরা সবাই উপস্থিত হলাম কোথায়? আচ্ছা, তাহলে আমরা সবাই উপস্থিত হলাম বৃন্দাবন ধাম। আসুন, আজকের আমাদের আস্বাদনের বিষয় হবে অনাদিরাদি গোবিন্দের অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত মধুর লীলা, ভক্ত আর ভগবানের মিলন লীলা, পতিরূপে ব্রজগোপীদের মনে বাঞ্ছা পূরণের লীলা, রসগীতি এবং রাস লীলা। তবে মাগো, এই যে রাসলীলা আমরা আস্বাদন করব, এই লীলা সর্বপ্রথম যিনি আস্বাদন করেছিলেন তিনি কে ছিলেন সেটা আমাদের জানতে হবে। শ্রোতার আসনে ছিলেন রাজা পরীক্ষিত, আর বক্তা ছিলেন ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। কিভাবে তিনি আস্বাদন করলেন এই ভাগবত তত্ত্ব এটা একটু আমরা ছোট করে জানব। একদিন মা পার্বতী বাবা ভোলানাথের কাছে প্রশ্ন করেছে, স্বামী গো আমার একটু মন দিয়ে শোন, বলছে স্বামী গো তোমার কাছে আজকে আমার কিছু জানার আছে, আমার প্রশ্নের উত্তর দেবে তো? বলো পার্বতী কি জানতে চাও। স্বামী আমি যতই তোমায় দেখি ততই আমি অবাক হয়ে যাই। কেন? কারণ এই যে তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে একই জায়গায় বসে ধ্যান তপস্যা করতে থাকো, এতে তুমি কি সুখ পাও, কি লাভ তোমার, এত ধৈর্য শক্তি তোমার আসে কোথা থেকে? তুমি সারা দিন সারা বছর ধরে কেবল মতো সর্বঙ্গে ছাই ভস্ম মেখে, পরনে বাকছাল পরে, গলায় সাপ জড়িয়ে, গাঁজা ভাং খেয়ে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াও, কেন স্বামী? এতে তুমি কি সুখ পাও আমায় একটু বলতে পারো? বেশ পারব। আজ যখন তোমার বাসনা হয়েছে যে আমি সর্বঙ্গে ছাই ভস্ম একটা শ্মশানে শ্মশানে ঘুরে ধ্যান তপস্যা করি, আমার কি সুখ পাই, এত ধৈর্য শক্তি আমার আসে কোথা থেকে? তবে শোনো, আজ আমি তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের এক গোপন লীলা তত্ত্ব কথা তোমায় আস্বাদন করাব, যে লীলা কথা আজ পর্যন্ত কারো শোনার অধিকার হয়নি। তবে একটা অনুরোধ আছে, শর্ত আছে। কি? না, যতক্ষণ আমি তোমাকে এই ভগবত তত্ত্ব আস্বাদন করাবো ততক্ষণ কিন্তু তোমাকে কেবল বদনে হু দিয়ে সাড়া দিয়ে যেতে হবে। কেন? কারণ আমরা যদি কাউকে গল্প করি, কেউ যদি সাড়া না দেয় না, তাহলে গল্প বলতে ভালো লাগে না, কি গো, তাই না? পার্বতী বলছে বেশ স্বামী তাই হোক, তাহলে তুমি ওই ভগবত তত্ত্ব শুরু করো আর আমি হু দিয়ে শ্রবণ করি। বাবা বাবা ভোলানাথ ওই ভগবানের গোপন লীলা কথা বলতে শুরু করেছেন আর মা পার্বতী বদনে হু দিয়ে সারা দিয়ে শ্রবণ করছেন। শ্রবণ করতে 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 মা পার্বতী কখন যেন বাবার কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর যেই না ঘুমিয়ে পড়েছে, একমা কেউ যদি ঘুমিয়ে পড়ে তার আর বদন থেকে সারা শব্দ আসবে? আসবে না। আর যদি এখন হু শব্দটা না পায় তাহলে বাকি তত্ত্ব কথাটা ভোলানাথ আর বলবে না। ঠিক সেই সময় এক গাছের ডালে বসেছিলেন একটি ছোট্ট সুখ পাখি। সেই সুখ পাখি মনে মনে চিন্তা করছে, হাই রে মা যে আমার এখন ঘুমিয়ে পড়েছে, তাহলে এখন যদি আমি মায়ের হয়ে সারাটা না দিই, বাবা যদি এখন হু শব্দটা না পায়, তাহলে বাকি ভগবত তত্ত্ব আমার আর শ্রবণ করা হবে না। এক কাজ করি, আমি বরং মা পার্বতীর হয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু হু দিয়ে সারা দিয়ে যাই। এই বলে বাবা বাবা ভোলানাথ বলছে, আর সুখ পাখি মা পার্বতীর হয়ে হু সারা দিয়ে শ্রবণ করছে।
বলতে 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 বাবা ভোলানাথের যখন তত্ত্ব কথা বলা শেষ, ঠিক সেই সময় পার্বতীর ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যেতেই আজ ভোলানাথের কাছে করজোড়ে বলছে, স্বামী গো বাকি তত্ত্ব কথাটা তো বললে না, বলো স্বামী থেমে গেলে কেন? ভোলানাথ বলল, পার্বতী আমার তো ভাগবত তত্ত্ব কথা বলা শেষ হয়ে গেল, আর তুমি বলছো বাকি কথাটা তোমার শ্রবণ করা হয়নি। বলে, না স্বামী আমি তো শুনতে শুনতে কখন ঘুমিয়েই পড়েছিলাম। বলে, সে কি? তুমি যখন ঘুমিয়ে পড়লে তাহলে তোমার হয়ে বদনে হু দিয়ে সাড়া দিয়ে বাকি ভাগবত তত্ত্ব কথা শ্রবণ করলো কে? কে তোমার হয়ে এই ভগবত তত্ত্ব কথা শ্রবণ করেছে আমায় জানতে হবে। তাই মা, আজ বাবা ভোলানাথ চারিদিক লক্ষ্য করতে করতে খুঁজছে কাকে, আর ঠিক চারিদিক খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে এক গাছের পানে তাকিয়ে দেখলো এক ছোট্ট সুখ পাখি বসে আছে, যে সুখ পাখি বদনে কথা বলতে পারে। ভোলানাথ চিন্তা করলেন, এখনো যদি আমি সুখ পাখিকে বাঁচিয়ে রাখি তাহলে ও যে গোপন তত্ত্ব কথা চারিদিক বলে বেড়াবে সেটা তো উচিত হবে না। তাই তিনি করলেন, ভোলানাথের হাতে থাকে ত্রিশূল, সেই ত্রিশূলকে স্মরণ করলেন, বললেন, ত্রিশূল যা এই মুহূর্তে ওই সুখ পাখিকে হত্যা করে আ। ভোলানাথের কথা মতো ত্রিশূল ছুটছে সুখ পাখিকে হত্যা করতে, আর সুখ পাখিও নিজের প্রাণ রক্ষা করতে উঠতে উঠতে চলেছে, চিৎকার করে বলে উঠলেন, বাঁচাও, রক্ষা করো, করো, এইভাবে মা উঠতে 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 চলেছে। আর ঠিক সেই সময় এক ব্রাহ্মণী কি করেছে মা, ওই স্নান করতে করতে, নদীতে স্নান করতে করতে একবার শুধু দুটি বাহু তুলে চিৎকার করে বলেছে, হা গোবিন্দ, যেই না বলেছে মা হা গোবিন্দ, সঙ্গে সঙ্গে হা করা মাত্রই ওই ছোট্ট সুখ পাখি ব্রাহ্মণীর মুখ গহ্বরের মধ্যে দিয়ে গর্ভাশয়ে প্রবেশ করল। আর যখন গর্ভাশয়ে প্রবেশ করেছে, ভোলানাথের ত্রিশূলটা থমকে দাঁড়ালেন। কেন? কারণ অপরাধ যদি কেউ করে থাকে সেটা করেছিলেন কে? সুখ পাখি। ব্রাহ্মণী তো কোনো অপরাধ করেনি। তাহলে এখন যদি সুখ পাখিকে হত্যা করতে যায়, তার আগে হত্যা করতে হবে কাকে? ব্রাহ্মণীকে। তাই ত্রিশূল মনে মনে চিন্তা করলেন, না এখন আমি নিরপরাধী ব্রাহ্মণীকে হত্যা করে ব্রহ্মপাপে লিপ্ত হতে পারবো না। তাই ত্রিশূল ফিরে গেলেন বাবা ভোলানাথের কাছে। সেই সুখ পাখিকে আর হত্যা করা হলো না বাবা, সেই সুখ পাখি একটা দুটো বছর নয়, ঠিক 18 বছর পর আমার গোবিন্দের কৃপায়, হ্যাঁ, তার আদেশে ওই ব্রাহ্মণীর গর্ভাশয় থেকে আজ জন্মগ্রহণ করলেন ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী নাম। নিতাই গৌর কৃষ্ণদেবানন্দে হরিব। তাই আজকে ভাগবত তত্ত্বের বক্তা ছিলেন শুকদেব গোস্বামী, আর শ্রোতার আসনে ছিলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত ছিলেন বাবা ধর্ম রাজা, হ্যাঁ, তিনি কোনোদিন তার রাজ্য অধর্ম হতে দেয়নি। তো হঠাৎ একদিন রাজা পরীক্ষিত গিয়েছিলেন বনে শিকার করতে, আর শিকার করতে গিয়ে তিনি হঠাৎ বাবা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছেন। চারিদিকে তৃষ্ণা নিবারণ করবার জন্য চারিদিকে একটু জল অন্বেষণ করেছেন, কিন্তু কোথাও পাননি। অবশেষে একটি পর্ণকুঠিরে কাছে দেখছে এক মুনিবর, তিনি ধ্যান তপস্যা করছে। বারবার করজোড়ে সেই মুনিবরের কাছে গিয়ে প্রার্থনা করেছে, মুনিবর আমি যে বড় ক্লান্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন না, আমার একটু তৃষ্ণা নিবারণ করুন মুনিবর। কিন্তু বাবা, সেই মুনিবর ওই পরীক্ষিতের কথায় কোনো কান দেননি। তাই তো রাজা পরীক্ষিত প্রধান্বিত হয়ে দূরে দেখতে পেয়েছিলেন একটি মৃত সর্প পড়ে আছে। তাই তিনি ক্রোধের বসে সেই মৃত সর্পটিকে ওই তীরের অগ্রভাগে করে নিয়ে ওই মুনিবরের গলায় ঝুলিয়ে দিলেন ক্রোধের বসে। আর যেই না মুনিবরের গলায় ঝুলিয়ে দিয়েছেন বাবা,
সঙ্গে সঙ্গে দর্শন করেছিলেন ওই মুনিবরের একটি ছোট্ট পুত্র, নাম ছিল সিংহি। সিংহি সেই সময় গিয়েছিলেন নদীতে কুমণ্ডলী করে জল আনতে, আর যেই না সে দূর থেকে দেখতে পেয়েছেন যে রাজা পরীক্ষিত মৃত সর্প নিয়ে তার পিতার গলায় ঝুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, মহারাজ আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, তাই এর শাস্তি আপনাকে পেতে হবে। আমি যদি সত্যিকারের আমার পিতার সন্তান হয়ে থাকি, আমার ভক্তিতে যদি সত্যিকারের শক্তি থেকে থাকে, এই মুহূর্তে আমি গঙ্গার জল হাতে নিয়ে স্পর্শ করে আপনাকে অভিশাপ দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবেই হবে হবেই। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত করজোড়ে বলে উঠলেন, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তাই শাস্তির মাথা পেতে নেব। কিন্তু বলতে পারিনি এই 7টা দিন যে আমি পৃথিবীতে থাকব, এই 7টা দিন আমার করণীয় কি হবে? দেখো মা, আমরা কিন্তু কেউ বলতে পারি না যে আমরা কতক্ষণ এই ভব সংসারে থাকব। বলতে পারি আজ আছি, একটু পরে নাও থাকতে পারি, কিন্তু রাজা পরীক্ষিত আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন যে তার পরমাই ছিল মাত্র 7 দিন। তাই বলছে আমার করণীয় কি হবে কি একটু বলে যান। সঙ্গে সঙ্গে মুনিবর বললেন, মহারাজ একবার যখন অভিশাপ আমার সন্তান দিয়েই ফেলেছে, এই অভিশাপ ফিরিয়ে নেবার নয়, কিন্তু আপনাকে বলতে পারি যে আপনার 7 দিনের কর্মটা কি হবে? আমি আপনি বরং এই 7টা দিন কোনো জ্ঞানী মুনি ঋষির কাছে ভগবত আস্বাদন করুন, তাহলে আপনার পাপ একটু হলেও ক্ষয় হতে পারে। তাই সেই রাজা পরীক্ষিত আজ ওই ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর কাছে 7 দিনে 7টি লীলা শ্রবণ করেছিলেন। হ্যাঁ, আজ তার এটাই ছিল শেষ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের অনাদিরাদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা, রাস লীলা। নিতাই গৌর কৃষ্ণানন্দে হরিবর হরিবর হরিবর, মধুরাম মধুরাম রাস মধুরাম, 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 মধুরাম রাস মধুরাম, মধুরাম মধুরাম রাস মধুরাম, মধুরাম মধুরাম রাস মধুরাম, মনুষ্য চক্রে
মধুর বৃন্দাবন মধুর। তাহলে আমরা কি আস্বাদন করলাম? ভগবান পীতরাত্রি শারদ ফুল্ল মল্লিকা দিক সরন্দ মনুষচক্রে যোগমায়া উপস্থিতা। আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই ছোট্ট গোপাল আজ শারদীয়া পূর্ণিমা রজনীতে গোপীদের কথা দিয়েছিলেন তাদের মনোবাসনা ইচ্ছা পূর্ণ করবেন। কাকে আশ্রয় করে করেছিলেন এই লীলা? আদ্যা শক্তি মা মহামায়া যোগমায়াকে। তাই সেই ছোট্ট গোপাল আজ ক্ষীর স্বর নবনী খেয়ে মা ওই মা যশোদা কোলের কাছে শয়নে আছে। আজ কয় শয়নে থাকতে থাকতে আজ সেই শারদীয়া পূর্ণিমা রজনী, তো সেই পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, আর ওই পূর্ণিমার চাঁদের আলো আজ গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে তার ঘরের জানালার মধ্য দিয়ে। গোবাক্ষ দ্বার দিয়ে যখন গোবিন্দের মুখের মধ্যে পড়েছে, গোবিন্দকে আজকে পূর্ণিমার চাঁদের আলো জাগিয়ে দিচ্ছে, বলছে কৃষ্ণ, ও কৃষ্ণ, আর তুমি অমন করে ঘুমিয়ে থেকো না গো, একবার ওঠো দেখো, একবার তাকে দেখো আজ সেই রজনী যে রজনীতে তুমি কথা দিয়েছিলে তোমার গোপীদের মনোবাঞ্ছা ইচ্ছা পূর্ণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ আজ মা যশোদাকে মায়ানিদ্রায় মগ্ন করে দিয়ে, মায়ানিদ্রায় মা যশোদাকে মগ্ন করে দিয়ে আজ মার পাশ থেকে উঠে ওই সোনার নূপুর পায়ে দিয়ে মোহন মুরলি হাতে নিয়ে মাথায় মোহন চূড়া বেঁধে আজ গুটি গুটি পা ফেলতে 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 চলে যাচ্ছেন মা সেই মধুময় বৃন্দাবন। আজ যেই না বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছি, আজ আমার গৌরসুন্দর দর্শন করছে বৃন্দাবনের অপূর্ব শোভা। আজ এই রজনী আর এই রজনীর শোভাটা কেমন হয়েছে, প্রাণ গোবিন্দ দর্শন করছে, কেমন শোভা? শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র শারদ চন্দ্র মানে যে শারদীয়া পূর্ণিমার চাঁদ, পাবন মন্দ মৃদু মন্দ প্রাতাস বইছে, বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পাবন মন্দ দেখো বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে মালতি জ্যোতি ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি কিবা ফুল্ল মল্লিকা একি শোভারে বৃন্দাবনে আজ গোবিন্দ দর্শন করছে অপূর্ব শোভা। মালতী
বড় শোভা দর্শন করছে আমার প্রাণ গোবিন্দ। শোভাটা কেমন হয়েছে? না শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠেছে, মৃদু মন্দ বাতাস বইছে, আর ফুল্ল মল্লিকা মানে সর রিপুর ফুল। আমার ঘুমিও না গো, লক্ষ্য করো, আজ সরপুর ফুল মানে ছয়টি ঋতুর ফুল আজ একসাথে ফুটে উঠেছে। কেন আমার ছয় ঋতুর ফুল একসাথে কি ফোটে? না, যার যখন সিজন তখন সেমন ফুল ফোটে, কিন্তু আজ সব ফুল একসাথে ফুটে উঠেছে। কেন না তারা আজকে নিজেদেরকে ওই গোবিন্দের সেবায় লাগাবে বলে। আর যেই না সরপুর ফুল একসাথে ফুটে উঠেছে, আর তার ফুল ফোটা মাত্রই ছুটে এসেছে আজ ফুলের মধু পান করবে বলে। কারা গো, কারা ছুটে এসেছে আজ বৃন্দাবনের ফুল? কারা? মৌমাছি কারা? প্রজাপতি কারা? বলতা সোপোকা। তাহলে আজকে বৃন্দাবনের ফুল কারা? আপনারা, তাই না? আপনারা সবাই ছুটে এসেছেন না আজকে গোবিন্দের কি? তাই তো? হ্যাঁ কি না বলো, কেন ছুটে এসেছো? তোমরা তো ঘুমোতে পারতে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুমোতে পারতে না, কিন্তু তোমরা না ঘুমিয়ে সবাই ছুটে এসেছো। কেন? তোমরাও আজকে নিজেদেরকে ওই গোবিন্দের সেবায় লাগাবে বলে। হ্যাঁ, তাহলে আজকে বৃন্দাবনের ফুল যেই না ফুটে উঠেছে আর সবাই ছুটে এসেছে, তারা কারা? কি বা মত, আহা মত, উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, কি বা মত, মধুকর ধারণী, কি বা মত, মধুকর ধারণী রে, মধুকর ধারণী, কি বা মত, মধুকর ধারণী, হে মত, মধুকর মাতালি ঘুমোড়া গুনগুন করে, মাতাল ঘুমোড়া গুনগুন করে, মাতাল ঘুমোড়া গুনগুন করে, মাতাল ঘুমোড়া গুনগুন করে, ফুলের চারি পাশে ঘিরে, মাতাল ঘুমোড়া গুনগুন করে, ফুলের চারি পাশে ঘিরে, মাতাল ঘুমোড়া গুনগুন করে। আজকে গোবিন্দ দর্শন করছে বৃন্দাবনের শোভা কেমন? না শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠেছে, মৃদু মন্দ বাতাস বইছে, সরপুর ফুল একত্রিত ফুটেছে, আর তার কি গো মধুপান করতে এসেছে ভ্রমর ভূমিরা, তাই তো? এই অপূর্ব শোভাটা আজ আমার প্রভুর দর্শন করে মনে পড়ে গেল আমার প্রাণ গোবিন্দের সেই কথা, কোন দিনের কথা? হীরা তোরাতে ওই চন্দ্রভাতে, হীরা তোরাতে ওই চন্দ্রভাতে, শ্যাম মোহন মদনে মান, শ্যাম মোহন মদনে মান, মদনে মান, কি বা শ্যাম মোহন মদনে মান, মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, পূর্ণ করে বাহার লাগি, মদন মোহন মদনে মাতি, পূর্ণ করে বাহার, মদন মোহন মদনে মাতি, পূর্ণ করে বাহার লাগি, মদন মোহন মদনে মাতি, 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 মদন মোহন মদনে মাতি। বাজনা আসতে হবে, কি বলি বল। তাহলে দেখো মা, তাহলে আজ আমার প্রাণ গোবিন্দের বৃন্দাবনের অপূর্ব শোভাটা দর্শন করে আজ প্রভুর মনে পড়ে গেল কোন দিনের কথা? না হেরত রাতি, হেরত মানে দর্শন, আর রাতি
রাত্রে কিন্তু নয় বাবা, রাতি। অর্থাৎ রাতি কথার অর্থ হলো অনেকগুলোকে রাত একসাথে আজ মিলিত করে আজ পদকর্তা লিখেছে রাতি। তাহলে কোন রাত্রিগুলোর কথা আজ আমার গোবিন্দর মনে পড়ে গেছে? কোন রাত? না, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিরূপের মনে বাসনা জেগেছিল, ভগবান কৃষ্ণকে আপন প্রতিরূপে পাবে কারা? না, বৃন্দাবনের সেই গোপীরা। হ্যাঁ, এই বাসনা নিয়ে তারা একে অপরকে ডেকে বলছে, ললিতা, এই বিশাখা, বলি আমাদের মনে তো বহুদিনের আশা যে আমরা আমাদের গোবিন্দকে আপন প্রতিরূপে পাব, তাই এই মনে বাসনাটা কি আমাদের কোনোদিন পূর্ণ হবে না? যখন সে তারা একে অপরের কাছে মনের কথা জানাচ্ছি, ঠিক সেই সময় অন্তর্যামী ভগবান গোপীদের অন্তরের মনের কথা জানতে পেরে দৈববাণী করিলেন, বলে শোনা ব্রজ গোপীগণ, তোমাদের মনের ইচ্ছা বাসনা নিশ্চয়ই পূর্ণ হবে, হ্যাঁ, তবে তার আগে তোমাদের এক মাস ধরে ব্রত করতে হবে। যে ব্রতটা করেছিলেন গোপীরা কবে জানেন না? এই কার্তিক মাসে, দামোদর মাস। হ্যাঁ, এই মাসে এক মাস ধরে ব্রত করেছিলেন গোপীরা। কার জন্য? না, ভগবান শ্রীকৃষ্ণকে তাকে আপন প্রতিরূপে পাবে বলে। তাই গোবিন্দ বলছে, শোন গোপীগণ, আমায় পেতে গেলে তোমাদের এক মাস ধরে ব্রত করতে হবে। আর এক মাস যে ব্রতটা তোমরা করবে, সেই ব্রতটার নাম কি জানো? বলে কি? কাত্যায়নীর ব্রত তোমরা করোই উদযাপন। 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 বলে শোনো 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 ব্রজধামের ব্রজ গোপীগণ। আরে শোনো শোনো ব্রজধামের ব্রজ গোপীগণ। শোনো শোনো ব্রজধামের ব্রজ গোপীগণ। আরে শোনো শোনো ব্রজধামের ব্রজ গোপীগণ। কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। সামনে শুয়ে যদি মা তোরা ঘুমিয়ে পড়িস, এই অধমটা কি করবে বল দিন? ঘুমোস নি মা, একটু সাহায্য কর, তোরা না করলে আমরা কে সাহায্য করবে বল এই অধমটা? এই কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। তোমাদের কালী পূজা করতে হবে। জয় কালী জয় কালী বলে। কালী পূজা করতে হবে। জয় কালী জয় কালী বলে। কালী পূজা করতে হবে। জয় কালী জয় কালী মুখে হরি 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 বলে। জয় কালী জয় কালী বলে। হরি 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 বলে। জয় কালী জয় কালী বলে। হরি 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 বলে। জয় কালী জয় কালী বলে। হরি 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 বলে। জয় কালী জয় কালী বলে। কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে। তাহলে আজ গোবিন্দ দৈববাণী করে কি বললে? বলছে গোপীগণ, তোমাদের মনে বাসনা পূর্ণ হবে তার আগে এক মাস ধরে তোমাদের কাত্যায়নীর ব্রত করতে হবে। আর যেদিন তোমরা ব্রত শেষ করবে, ওই ব্রতের শেষের দিন তোমরা ধূপ দীপ নৈবেদ্য চন্দন ফুলের ডালি মাথায় নিয়ে চলে যাবে যমুনায়। যমুনায় গিয়ে যমুনার ওই বালুকা রাশি দিয়ে মা পার্বতীর মূর্তি করবে, তার আরাধনা করবে। মা যদি তোমাদের ব্রতে সন্তুষ্ট হয়, তাহলেই তোমাদের মনে বাসনা ইচ্ছা পূর্ণ হবে। তাই মাগো, তোমরা তিন বা চারজন এখানে উঠে এসো তো, বৌদি নিয়ে এসো তো তিন চারজনকে, তুমি এসো, যা 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 করলে হবে না? ও মা, চারজন উঠে এসো তো এখানে, গালি হাত না, এসো। দাদু আসবে? হ্যাঁ আসতে পারেন, অসুবিধে নেই, দাদু আসবে। ঠিক আছে, আজকে সবাই গোপী, আজকে সবাই গোপী, দাদু নাই এলো, এসো তো দেখি চারজন। দাদু নাচতে হবে কিন্তু একদম, ঠিক আছে এসো দাদু, ওদিক দিয়ে এসো দাদু। তাহলে আজকে আজ সতীরা কি করছে? গোবিন্দের কথা মতো মনের আনন্দে চলে যাচ্ছে মা যমুনায়।
দেখো মা, তাহলে আজকে সখীরা গোবিন্দের কথা মতো এক মাস ধরে ব্রত করেছে। এদিকে এসো সখী, তোমাদের নামটা একটু বলবে কেমন? তোমার নাম কি? ছায়া। বৃন্দাবনে ছায়া বলে কোনো গোপী ছিল? তুমি রাধারানী হবে? ও বাবা, দেখো তোমার নাম দিচ্ছি ভালো দেখে, ললিতা। হ্যাঁ আচ্ছা, তোমার নাম বিষ খাওয়া, কি বলো তো? বিশাখা। হ্যাঁ কোথায় বসেছিস দেখ না। সখী তোমার নাম? তোমার নাম কি? শ্রীদেবী। আবার কেউ ছিল নাকি? বলো তোমার নাম কি হবে? এই কি নাম দেয়া যায় বল না, কি নাম দেয়া যায়? চম্পু। চম্পকলতিকা, ঠিক আছে। ললিতা, বিশাখা আর চম্পকলতিকা, আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা কে? কেলে ছোড়া। আমাদের কেলে ছোড়া, নন্দের বেটা কেলে ছোড়া। হ্যাঁ এই দেখো, আজ সখীরা গোবিন্দের কথা মতো কি করেছে না, এক মাস ব্রত করেছে। আজ তাদের ব্রতের শেষ দিন, তাই তারা মনের আনন্দে ধূপ দীপ চন্দন নৈবেদ্য ফুলের ডালি মাথায় নিয়ে সবাই চলে যাচ্ছে যমুনায়। কেমন হবে যাচ্ছে গো? সবাই মিলে একটু উলুধ্বনি করবে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, সবাই মিলে তালি দিন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, আনন্দ ধরে না তাদের মনে আনন্দ ধরে না। উলুধ্বনি কোথায় আমার কবিদের জন্য? তাদের মনে আনন্দ ধরে ধরে না, তাদের মনে আনন্দ ধরে না, তাদের মনে আনন্দ ধরে 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 না। দেখো মা, সখীরা যখন মনের আনন্দে আজকে নৃত্য করতে করতে চলে এলো যমুনায়, আর যমুনায় এসে আজ ওই গোবিন্দের কথা মতো ওই বালুকার রাশি দিয়ে মা পার্বতীর মূর্তি করে তার আরাধনা করছে, আর ওদিকে কেলে ছোড়া কদম বৃক্ষের ডালে বসে বসে তাদের ভাবভঙ্গিমা দর্শন করছে। সখীর আজকে মা পার্বতীর মূর্তি করে আরাধনা করছে, মা কেমন করে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে লক্ষ্য করবেন। এই হলো মা হাসি নয় মা, এই জায়গাটা সবাই নিতে পারে না। হ্যাঁ
উনি আজকে কোন আসনে বসেছে দেখুন, এটা হাসেন নয়। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। তাহলে আজকে সখীরা মা পার্বতীর মূর্তি করে মার আরাধনা করছে, মায়ের কাছে অনুরোধ জানাচ্ছে। না একটু পরে, একটু পরে, একটু পরে, একটু পরে। বিপদ তারিণী মাগো, মাগো আসে শক্তি তুমি মাগো, বিপদ তারিণী মাগো, তুমি মাগো জগদম্ভা জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনী দুঃখহারা শক্তি তুমি শক্তি তুমি মাগো, বিপদ তারিণী মাগো। এবার সবাই একটু উলুধ্বনি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে নাশিন স্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নাশিন স্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগজ্জননীরূপে নাশিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কর্তয়োরূপে নাশিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কর্তয়োনিরূপে নাশিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সৃষ্টি স্মৃতি বিনাশ্বানাং শক্তিভূতে সনাতনী গুণাক্ষয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপে নাশিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দুর্গারূপে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কায়ারূপে নাশিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগজ্জননীরূপে নাশিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মোর জগৎ জননী মা, কৃপাময়ী মা, জগৎ জননী মা, মা গো তোমার চরণে এসেছি তোমার কৃপা পাবো বলে, তুমি আমায় কৃপা কর মা। তালে দেখুন বাবা, আজ সখীরা গোপীদের কথা, আজকে সখীরা গোবিন্দের কথা মতো এক মাস ধরে ব্রত করে তারা আজকে যমুনায় এসে মা কাত্যায়নীর আরাধনা করেছে। মা গোপীদের বাসনায় পূর্ণ হয়ে সন্তুষ্ট হয়ে আজ আশীর্বাদ করে বলে দিলেন, বেশ আমি তোমাদের আরাধনা তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমাদের মনের বাসনা ইচ্ছা পূর্ণ হোক। মায়ের কাছে আশীর্বাদ পেয়ে এবার সখীরা বলছে, ললিতা এই বিশাখা চম্পলতিকা শোন শোন শোন, তাহলে এক মাস ধরে কত কষ্ট আমরা করেছি, হ্যাঁ আজ মায়ের আশীর্বাদ পেয়েছি, চনা সখী এই আনন্দের দিনে একটু যমুনায় জল খেলি করা হবে কিনা সখী, জল খেলি করা হবে? কিন্তু কি করে করবি রে? কেন আমাদের তো একটাই বসন, তাই নাকি?
একটাই বসো। আরে তাতে কি হয়েছে, খুলে ফেল। ছি ছি, লজ্জা লাগে না? লজ্জা করছে? বাপ, এই দেখ। আরে লজ্জাটা করবি কার কাছে? এখানে আমরা মেয়েরা ছাড়া আর কি কেউ আছে? কে বললো? আর তো কেউ নেই, তাহলে লজ্জা করবি কার কাছে? শোন, চল আমরা আজকে এই বসন খুলে তার বিভক্ত হয়ে আমরা জলখেলি করব। কিন্তু মা, কেউ নেই বললে হবে? কেউ নেই বললে হবে, একজন তো আছে, কিন্তু সখীরা তাকে তো দেখতে পাচ্ছে না, তাই সখীরা আজকে মনের আনন্দে জলখেলি করছে। কেমন ভাবে গো, সবাই মিলে একটু বাহু তুলে, তালে তালে। অঙ্গের বাসন খুলে কতটা আপন করে পেতে চায়, আজ ওদের একবার পরীক্ষা করবো।
পরীক্ষাটা কি এইরকম ভালো করে রাখো, কেমন করে পরীক্ষা করছো? এই যে তোমার নাম কি? হ্যাঁ, দীন মণ্ডল, ও দীপ মণ্ডল। আচ্ছা, তুমি কিসে পড়ো বাবা? উমা ক্লাস সেভেনে পড়ে, তাই দেখো ফাইভ পাস তো। আচ্ছা শোনো, আজকে তোমাকে একটা কাজ করতে হবে বাবা, করবে? আমার দিকে তাকাও, তোমার একটা কাজ করতে হবে, করবে? বলো, করবে? করবে তো, বিয়ে করতে হবে, বিয়ে। আরে ভয় পাচ্ছ কেন, বিয়ে করবে না? তুমি বিয়ে করবে না? তুমি কার্তিক হয়ে থাকবে, আইবুড়ো কার্তিক? মোটে নয়। আচ্ছা শোনো, ওরা বাজে ছেলে, আমার কথা শোনো, তোমায় বিয়ে শাদী করতে হবে না, তোমাকে আজকে গোবিন্দের কদম গাছ সাজতে হবে। ওটা পারবে তো? ওটা পারবে? তাহলে মা দেখো, এটা হলো গোবিন্দের কদম গাছ, ওদিকে তাকাও, একটু দেখে নাও, কদম গাছটা শক্ত সবল তো? দেখো মা, এটা হলো গোবিন্দের কদম গাছ। এবার আমার ওই কেলে ছোড়া গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই সুযোগ, এবার আমি একটা একটা করে ওই সখীদের খুলে রাখা বসনগুলো চুরি করে দেখবো যে ওরা আমাকে ঠিক কতটা ভালোবাসে। এই বলে মা সখীরা যাদের আপন মনে জলখেলি করতে ব্যস্ত, আর ঠিক সেই সময় কেলে ছোড়া তাদের একটা একটা করে বসনগুলো কেমন করে চুরি করছে একটু উলুধ্বনি করে দেখো নি, তাই গোপে মা আনন্দ হরি। সখীরা যেই না জলখেলি করছে নিজেদের আপন মনে, ঠিক সেই সময় কেলে ছোড়া ছিল কোথায়? কদম বৃক্ষের ডালে। আর ওই কদম বৃক্ষের ডালে বসে বসে পা দুটো দোলাচ্ছে, হ্যাঁ, আর ঠিক সেই সময় যমুনার জল, ভালো করে দেখো ওই যমুনার জলে আজ গোবিন্দের ওই লাল চরণ চিহ্ন পড়েছে। যেই না গোবিন্দের ওই লাল চরণের আজকে ছায়া আজকে ওই যমুনার জলে পড়েছে, সখীরা জলখেলি করতে করতে একে অপরকে ডেকে বলছে, এ ললিতা, এই ললিতা, এই দেখো বিশাখা, কোথায় গেলি তাড়াতাড়ি আয়, এই বিশাখা, এই বাবা বাবা ভালো করে দেখ তো ওই যমুনার জলের রংটা যেটা কেমন কেমন লাগছে না? আরে দেখবি তো, কি বুঝলি? হ্যাঁ, ললিতা বলছে, হ্যাঁ রে সখী, তোরা বুঝতে পারলি না, ভালো করে দেখ, ভালো করে দেখ তো যমুনার জলের রংটা কেমন। কি দেখলি সখি বলে, এই দেখ, তুই বুঝতে পারলি না, ও যে নন্দের বেটা কেলে ছোড়া রে, কেলে ছোড়া, সর্বনাশ,
সাহস ওর? আমরা কিনা বিভস্ত অবস্থায় জলখেলি করছি, আর ও কিনা ওই যমুনার জলের তলায় ডুবে ডুবে আমাদের জলখেলি দর্শন করছে। বেশ শুনে রাখ বিশাখা, আজকে ওই কেলে ছোড়াকে একবার যখন পেয়েছি না, আর ওকে আমরা ছাড়বো না। হ্যাঁ, আজ ওকে আমরা ধরবই ধরবো। বলে ধরবি কি করে? হ্যাঁ বলে কেন, ওই যে যমুনার জলে ও ডুবে আছে না, আমরাও যমুনার জলে ডুব দেবো, আর ওই কেলে ছোড়াকে খুঁজে বার করবো। আর একবার যদি পাই, ওমা দেখো সখীরা কত পাগল, দেখো গোবিন্দের চরণের চিহ্ন পড়েছে যমুনার জলে, আর তাকে ধরবার জন্য আমার সখীরা ব্যাকুল হয়েছে। কেমন হবে গো? আহ ডুব 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 ডুব। সখীদের জন্য সবাই মিলে করতালি করবে, উল্লধ্বনি করবে। ডুব 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 সাগরে আমার মন মোনামা, ডুব 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 সাগরে আমার মন মোনামা, ডুব 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 সাগরে আমার মন মোনামা, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন মোনামা, ডুব 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 সাগরে আমার মন। তোরা যতই খুঁজবি ততই পাবি, যতই খুঁজবি ততই পাবি, যতই খুঁজবি ততই পাবি, যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন দেখিবি যদি ওরে ও। ডুব 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 সাগরে আমার মন মোনামা, ডুব 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 সাগরে আমার স্বর্গ মত পাতালে যাওয়া যায়, নামের গুণে শিলা ভাসে বানরে গান গায়। পাবে কি সম্ভব না? তারা হাঁপিয়ে গেছে, বলছে ললিতা ললিতা, এই যে চঞ্চলতিকা, শোন শোন শোন, আমার বুঝি, আমার মনে হয় না ওই কেলে ছোড়া শুধু জলের তলায় নয়, ও বুঝি পাঁকের তলায় ডুব মেরেছে। হ্যাঁ, তাহলে ওকে খুঁজতে গেলে আমাদের কি করতে হবে? ওই পাঁকে ডুব দিতে হবে। যেই বলেছে পাঁকে ডুবতে হবে, বলছে পারবি তো, পারবি, সাহস করে বল, পারবি কি না, পারবি তো, শেখাক না অসুবিধে কি আছে। তাহলে শোন, তুই ওদিকটা থেকে এদিকে দেখবি, আর ললিতা ওদিক থেকে এদিকে দেখবি, বিশাখা পিছনটা দেখবি, তোমরা সামনেটা দেখো যেন কেলে ছোঁড়া পালিয়ে না যায়। হ্যাঁ, এই বলে মা সখীদা তাকে কেমনভাবে ওই যমুনার জলে ওই পাঁকের তলে ডুব দিয়ে ডুব দিয়ে কেমনভাবে খুঁজছে দেখো। সবাই মিলে টুল উদ্ধনি করে ওদিক থেকে এদিকে দেখবি। ধরেছি ধরেছি ধরেছি,
করছিস? বুঝতে পারিস নি তোকে যে বললাম ওদিক থেকে এদিকে দেখতে? হবে না, ওকে ধরা যাবে না। এই দেখো, ঠিক সেই সময় এই কেলে ছোড়া কদমে বিক্ষের ঢালে বসে বসে বলে উঠল, ও গোপীগণ, আজ কেলে ছোড়া কি বলছে দেখো, ও গোপীগণ, আজ কাকে খুঁজছো? গোবিন্দ বলে উঠল, তোমরা কাকে খুঁজছো? আমি এখানে, আমি এখানে। যেই বলেছে আমি এখানে, গোবিন্দের কণ্ঠস্বর জানিনা সখীরা শুনতে পেয়েছে, ওই যমুনা থেকে উপরের দিকে তাকিয়ে দেখছে যে তাদের খুলে রাখা বসনগুলো কদম বৃক্ষের ডালে বেঁধে রাখা। সখীরা ক্রোধান্বিত হয়ে চিৎকার করে বললেন, তুমি এত নিষ্ঠুর, তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমরা সব সখীর আজকে বিভস্ত হয়ে জলখেলি করছি, আর তুমি কিনা আমাদের জলখেলি দর্শন করে আমাদের বসনগুলো চুরি করে রেখেছ? দাও শ্যাম, দাও আমাদের বসন, তুমি ফিরিয়ে দাও। বলছে গোপীগণ, এমনি এমনি ফিরিয়ে দেব বলে তো আর নেই, আর তোমাদের কার কোনটা বসন সেটাও আমি জানি না। এক কাজ করো, তোমরা যমুনা থেকে এক এক করে উর্ধ্বে দুটি বাহু তুলে আমার কাছে এগিয়ে আসো, আর যার যেটা বসন হবে তোমরা নিয়ে যাও। যেই বলেছে উর্ধ্বে দুটি বাহু তুলে আমার কাছে এগিয়ে আসো, সখীরা বলছে অসম্ভব, আমরা যে বিভক্ত আমরা কেমন করে উর্ধ্বে দুটি বাহু তুলে যাব? গোপীগণ তোমরা কি জানো না, কোনো ভক্ত যদি আমার চরণে পেতে চায় আমার কাছে তাকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আর কেউ ভক্ত যদি একটি বাহু তুলে আমাকে ডাকে আমি তো সেই ভক্তকে কৃপা করি না। যতক্ষণ না কোনো ভক্ত ঊর্ধ্বে দুটি বাহু তুলে আমার কাছে আত্মসমর্পণ করবে ততক্ষণ আমি সেই ভক্তকে কৃপা করতে পারি না। তাই সখীরা নিজেদের একটি হস্ত দিয়ে লজ্জা নিবারণ করছে, আরেকটি হস্ত উপরে তুলে আজ গোবিন্দের কাছে বসন চাইছে, কিন্তু মা তবুও কিন্তু ভগবান তাদের বসন দিলেন না। তাই সখীরা বলে মনে মনে ভাবলেন, তাই তো লজ্জা করবো কার কাছে, যাকে পাওয়ার জন্য আমাদের এত বাসনা এত কষ্ট, আর তার কাছে করবো আমরা লজ্জা? না। তাই সখীরা উর্ধ্বে দুটি বাহু তুলে আজ ভগবানের কাছে চলে গেলেন, যে যার গায়ের বসন নিতে। আজ ভগবান তাদের মনের বাসনা পূর্ণ করলেন, যে যার বসন তাদের সবাইকে ফিরিয়ে দিলেন। এবার সখীরা করজোড়ে বলে উঠলেন, বাঁকা শ্যাম, পরীক্ষা তো তুমি আমাদের নিলে। আচ্ছা শ্যাম, আমাদের মনো বাসনা কি পূর্ণ হবে না? আমরা কি কোনোদিন তোমাকে আপন পতিকরূপে পাবো না? তবে পাবে, নিশ্চয়ই পাবে। তবে আজ তোমরা যে যার বাড়ি ফিরে যাও, যে যার গৃহে চলে যাও, আগামী শারদীয়া পূর্ণিমা রজনীতে। আজ গোবিন্দ বলছে, আগামী শারদীয়া পূর্ণিমা রজনীতে এই মুরলির ধ্বনি করে আমি তোমাদের আহ্বান জানাবো, সেদিন তোমরা আসবে বৃন্দাবনে, আর সেদিন আমি তোমাদের সবার মনোবাসনা ইচ্ছা পূর্ণ করব। করবে তো? তাই আজকে গোবিন্দর কথা মতো আজকে সখীরা সবাই মিলে চলে গেল কোথায়, যে যার গৃহে। আর যেই না গৃহে চলে গেল মা, একদিন দুদিন করে যেতে যেতে আজ সেই শারদীয়া পূর্ণিমা রজনী, আর এই রজনীতে আমার প্রাণ গোবিন্দ এই পঞ্চম তানে মুরলি বাজিয়েছে গো। মুরলি কো গানে পঞ্চম তান, 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 শ্যামের মুরলি মাগরি
মুরলি গগন পঞ্চমতা, ওই মুরলি গগন পঞ্চমতা। আমার যেই আমার গোবিন্দ মুরলি ধ্বনি করেছে শুনতে পেল কারা? সেই মুরলি ধ্বনি শুনতে পেয়েছে কারা? বৃন্দাবনে যত গোপী ছিল সবাই কি পেয়েছিল? আমার সবাই পেয়েছে না যদি বলো কেন? এই যে আজকে এখানে মহতী হরি বাসরী কৃষ্ণনাম হরিনাম হচ্ছে, আচ্ছা তোমাদের গ্রামে কি শুধু এই কজন তোমরা বাস করো? শুধু এই কজন বাস করো? নিশ্চয়ই না, আরও অনেকে আছে। আচ্ছা তারা কি আজকে আসতে পেরেছে? তারা আসতে পারেনি কেন? কারণ সবার আসার সৌভাগ্য হয় না। হ্যাঁ, সবাই ভগবান কৃষ্ণের মুরলির ধ্বনি শুনতে পাইনি। পেয়েছিল কারা? যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, যারা কৃষ্ণ ছাড়া আন জানে না, একমাত্র তারাই। তারা কারা গো? আহা কুলবতী চিত চরণে, 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 আহা কুলবতী চিত চরণে রে, আহা কুলবতী চিত চরণে। আমি এই হরিনাম শুনতে আসছি, ওনার অভিনয় শুনে রাসনীলার মুগ্ধ হইয়া আর মৌমিতার অভিনয় শুনিয়ে আমি 50 টাকা উপহার দিলাম। তাই গুর হরিবল হরিবল হরিবল। তাহলে দেখো মা, তাহলে আজকে যেই না সখীরা গোবিন্দের মুরলির ধ্বনি শুনেছে, তাদের অবস্থা কেমন হয়েছে গো মা? শুনো তো গো প্রিপে মহিরূপী, শুনো তো গো প্রিপে মহিরূপী, তো গো প্রিপে মহিরূপী, শুনো তো গো প্রিপে মহিরূপী, নহি মন নহি আপনা সপিরে 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 সপিরে, শুনো তো গো প্রিপে মহিরূপী, শুনো তো গো প্রিপে মহিরূপী, নহি মন নহি আপনা সপিরে 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 সপিরে। যাহি বলতো তাহি চলতো, যাহি বলতো তাহি চলতো, যাহি বলতো তাহি চলতো, মুরলি গগন লালনি রে, মুরলি গগন লালনি রে, গোবিন্দের মুরলির ধ্বনি শোনা মাত্রই যে যা কর্মত অবস্থায় ছিল, যে যা কাজে ছিল সেই কাজ ফেলে রেখে সেই অবস্থায় তারা চলে আসছে ছুটে কোথায়? নাচ বৃন্দাবনের পথে। তাহলে কোন গোপী কী অবস্থায় ছিল? না আজকে সখীরা গোবিন্দের মুরলির ধ্বনি শোনা মাত্রই কোন কোন গোপী ঠিক সেই সময় কী করছিল দেখো মা, কী করছে, কী করছে গো মা? গোবর মাখাচ্ছে, তাই তো? কিন্তু মা, আচ্ছা গোবর মাখাতে মাখাতে কেউ বৃন্দাবনে যেতে পারে কি গো? পারে? আমার পারে কি যেতে? নিশ্চয়ই না। কিন্তু সেই গোপী আজ কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী হয়ে পাগলিনী হয়ে সেই গোপী মনে মনে ভাবছে, সে বুঝি এখন গোবরই মাখাচ্ছে। তাই সেই ভাবে বিবর হয়ে আজ সেই গোপী ছুটে চলেছে বৃন্দাবনে। তার ভাবটা কেমন মা? সবাই মিলে একটু উলুধ্বনি করে শঙ্খধ্বনি করে লক্ষ্য করো, তাই হরি মা।
দেখো তাহলে মা দেখো সেই গোপী কি করেছে না, গোবর মাখাতে মাখাতে চলে যাচ্ছে বৃন্দাবন। সে ভাবছে সে বুঝি এখনো গোবরই মাখাচ্ছে, সেইভাবে চলে যাচ্ছে। আবার ঠিক সময় সেই গোপী কোন এক গোপী কি করছে দেখো মা, কি করছে ঘুটে দিচ্ছে। আচ্ছা আচ্ছা বলো, যদি তাই হয় ওই গোবর চাপড়াতে চাপড়াতে ঘুটে দিতে দিতে কেউ যেতে পারে? পারে না। কিন্তু সেই গোপী মুরলী ধ্বনি যেই না তার কানে গেছে, সেই গোপী ভাবছে সে বুঝি এখনো গোবর চাপড়াচ্ছে, সেইভাবে বিবর হয়ে চলে যাচ্ছে বৃন্দাবন। সেই গোপীর ভাবটা কেমন, নিতাই গৌর হরি বল। দুগ্ধ দহন করছে তাই তো, কিন্তু মা দুগ্ধ দহন করতে করতে বৃন্দাবন যাওয়া যায় না। কিন্তু এতটাই তারা আমার গোবিন্দকে ভালোবেসেছে যে তারা পাগলিনী হয়ে গেছে। যেই না মুরলীর ধ্বনি শুনেছেই পাগলের ন্যায় আজ সেই ভাবে বিবর হয়ে চলে যাচ্ছে বৃন্দাবন। তাহলে সেই গোপীর ভাবটা কেমন, আর একবার আস্বাদন করে একটু উলুধ্বনি করে। সেই গোপী করছিলেন মা স্বামীর চরণ সেবা। স্বামীর চরণ সেবাটা ফেলে রেখে ওই জগৎ স্বামীর কাছে যাবার জন্য বাবা, যেই না ঘরের দরজাটা খুলি পিছন পে এক পা বাড়িয়েছি, সঙ্গে সঙ্গে ওই গোপীর স্বামী পিছন থেকে বিছানা থেকে উঠে এসে তাড়াতাড়ি করে এসে ওই গোপীর চুলটা শক্ত করে ধরে খাই যাচ্ছ যাচ্ছ কোথায়? স্বামীর কাছে। তাহলে আমি কে? আমিও তোমার স্বামী। আচ্ছা তোমার কটা স্বামী? শুনে রাখো, তাহলে আজকে যখন আমি তোমায় হাতে নাতে একবার ধরেই ফেলেছি, আর আমি তোমাকে বেরোতে দেব না। সেই সখী বলে উঠল, স্বামী গো তুমি আমাকে আর যাই বলো, অসতী কুলঠা চরিত্রহীন বলো না। হ্যাঁ কথাটা ঠিক, আমি বলেছি আমার দুটি স্বামী, আমার দুটি পতি, শুধু আমার নয় সবার। একটি হলো নিজপতি দেহপতি যেটা হলো তুমি, আর অপরটি হলো আমার জগৎপতি শ্রীকৃষ্ণ। তাই স্বামী গো আজ আমি যাচ্ছি তোমাকে ছেড়ে আমার জগৎপতি কৃষ্ণের কাছে,
আর তুমি আমাকে হাজার চেষ্টা করলেও আমায় তুমি বেঁধে রাখতে পারবে না। পারবো না? এই দেখো, এই মুহূর্তে আমি তোমার হাত বাঁধবো, এই মুহূর্তে আমি তোমার পা বাঁধবো, আমি দেখি হাতটা বেঁধে তোমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখে দেব, দেখে তুমি কেমন করে তোমার ওই জগৎপতির কাছে যেতে পারো। স্বামী গো, বেশ, বাঁধো আমার হাত, বাঁধো আমার পা, তবে শোনো স্বামী, তুমি আমার হাত পা বেঁধে রাখতে পারো, কিন্তু এই মনটাকে তুমি বেঁধে রাখতে পারবে না, এই মনকে তুমি বেঁধে রাখতে পারবে না। তাই আমার এই মন, আমার এই জীবাত্মাকে আমি পরমাত্মায় মিলিত করে আমার ওই হরির চরণ সার করব। তাই আজকে সেই গোপীকে যখন হাত পা বেঁধে ওই ঘরের মধ্যে বন্দি করে রেখে দিল, সেই গোপী একই মনে একই প্রাণে আমার ভগবান কৃষ্ণের নাম গান করে জীবাত্মাকে পরমাত্মায় মিলিত করে আমার হরির চরণ সার করেছে। কৃষ্ণ নাম মধুর নামে পাষাণ গলে যায়, তবু গলে নাই মানুষের হৃদয়ে, নামে পাপি তরে যায়, নাম ছাড়া গতি নাই, এর সাক্ষী জগায় মাই, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, ও দয়া হরি বল হরি বল, ও দয়া ও দয়া ও দয়া। সখীরা এইভাবে এইভাবে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে, কেউ কেউ একটি হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়া হলো না, কেউ কেউ একটি নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়া হলো না, কেউ বেনি আলু থালু করে আজকে চলে যাচ্ছে সবাই মিলে আজ বৃন্দাবনে গোবিন্দের কাছে। ঠিক সেই সময় সখীরা সবাই যখন একত্রিত ঠিক এক জায়গায় গিয়ে জমায়েত হয়েছে, একে সবাই সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু রাধারানীকে কেউ দেখতে পাচ্ছে না। সখীরা বলে বললো, হ্যারে আমরা সবাই চলে এলাম আর রাধে রাধে কি গোবিন্দের মুরলীধ্বনি শুনতে পাইনি? আমরা পেলাম আর সে পেলো না, ওই সে তো এখনো এলো না, চল চল আমরা রাধারানীর কাছে একবার যাই। সখীরা গিয়ে দেখছে যে রাধারানী আজকে জটিলার ভবনে বসে বসে একাহি বদনে কৃষ্ণ 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 বলে আজ নয়ন জলে মুক্ত ভাষায় কাঁদছে। রাধে, এই রাধে, কিরে আমরা সবাই চলে এলাম গোবিন্দের মুরলীধ্বনি শুনে, তবে কি তুই শুনতে পাসনি? বলে পেয়েছে ললিতা, তাহলে এখন চুপ করে বসে আছিস কেন? আয় আয় আজকে আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দিই। রাধে বলছে, না রে ললিতা, না বিশাখা, আজ আমাকে তোরা কেউ সাজাবি না, আজ আমি নিজের মতো করে আজ শ্যাম সোহাগিনী সাজব। মা গো, যারা যারা আজকে রাধারানীকে সাজাবেন একটু উঠে আসুন, যারা রাধারানীকে সাজাবেন একটু চলে আসুন। রাধে বলছে, আজ আমি মনের মতো করে শ্যাম সোহাগিনী সাজব, কেমন করে সাজব জানিস? ও গো রাই সাজে রাই সাজে মুরলি বাজে মুরলি বাজে, না পড়িল ইলো বাসিরে
শিবা জানো জানো না বাসি রে বাসি বাজন জানরা আমি যখন থাকি রে বাসি যখন থাকি রে বাসি আমার গুরুজনার মাঝে নাম ধৈরা বাজাবা আমার নাম ধৈরা বাজাবাসি নাম ধৈরা নাম ধৈরা নাম ধৈরা নাম ধৈরা বাজাবা নাম ধৈরা বাজাবাসি বাঝারে বাসি গো তুমি একবার নাগাল যদি পাই ঝাড়ে মোলে উপারি তোমায় ঝাড়ে মোলে উপারি ঝাড়ে মোলে উপারি তোমায় ঝাড়ে মোলে উপারি জন
দেখো মা, আজকে রাধারানী তার নিজের মতো করে সুন্দর করে শ্যাম সোহাগিনী সেজেছে। সখীরা বলছে, ললিতা এই বিশাখা, আজকে আমার রাধারানী কেমন করে শেখে সেজেছে দেখ, কত সুন্দর লাগছে রাধারানীকে। এক কি গো, রাধারানীকে কেমন লাগছে গো? কেমন লাগছে? সুন্দর লাগছে। সখীরা বলছে, ভালো করে দেখ। মিঠে রসে ভারই রাধা রানী লাগে রাধা। আমার সবাই গালে হাত কেন গো? রানী লাগে কি রাধারানী? কি রানীর মতো তো, রাজরানী না? কারো কারো যমুনা হাজেছে পানি লাগে বাজে পড়ে গেল ইউলো রাই সাজে মুরলি বাজে পড়ে গেল ইউলো রাই সাজে মুরলি বাজে পড়ে গেল ইউলো কি করতে কি বা করে সবই হইলো ভুল ধনী কি করতে কি বা করে সবই হইলো ভুল কি করতে কি বা করে সবই হইলো ভুল ধনী কি করতে কি বা করে সবই হইলো ভুল তাহলে মা দেখো আজ রাধারানী শ্যাম সোহাগিনী সেজেছে ঠিকই কিন্তু তার শ্বাসটা কেমন হয়েছে দেখো দেখো রাধারানী আজ কেমন সেজেছে এটা কি চিরুনি আর এটা আয়না আমরা কি করি চিরুনি দিয়ে মুখ দেখি আর আয়না দিয়ে চুল আছে তাই না মা কি তাই করি তো
কিমা তাই করি তো করি না, চিরুনি দিয়ে গা চুলকায়। তাহলে মা চিরুনি দিয়ে আমরা কি করি, চুল আঁচড়াই আর আয়না দিয়ে মুখ দেখি, তাই তো? কিন্তু আজকে রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আজ কি করছে, ঠিক তার উল্টোটা করেছে। কি করেছে গো মা? মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সুলোধনি, মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা, মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা, মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা, আরে মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা। চলে যা মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা, মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা, মুকুরিয়া চোরে রাহি বান্ধকে সোহা। তামা এটা কি গো, রাধারানী কি করেছে আজ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে চিরুনি দিয়ে মুখ দেখছে আর রানে চুল আঁচড়াচ্ছে, আর এটা কি মালা? তা তো বটে। তাহলে মা এটা মালা তো? আচ্ছা মালা আমরা কোথায় পড়ি ঠিক করে বলো, মালা কোথায় পড়ি? গলায় পড়ি, তাই তো? হ্যাঁ, কিন্তু আজকে রাধারানী এই গলার মালা গলায় না পড়ে পড়েছে কোথায়? ও ধনী পায়ে বাঁধে, পায়ে বাঁধে উলু ধনি, সবাই করি পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আচ্ছা তাহলে পায়ের মা করেছে কি গলার মালা গলায় না পড়ে পায়ে পড়েছে, আচ্ছা এটা কি হবে মা? হবে এটা কি গো? সর্দির সিরাপ বলছে, খাইয়ে দি। তুই তো বললি, তুই বললি তো। তাহলে মা এটা কি আলতা? আলতা আমরা কোথায় পড়ি? ওই মায়ের চোখে পড়ি দেবো। আলতা কোথায় পড়ি গো? পায়ে পড়ি, কিন্তু আজকে রাধারানী ওই চরণের আলতা চরণে না পড়ে পড়েছে কোথায়? কোথায়? চরণে দেওয়া লোকা তো নয়নে আলো আবার হিয়ার মাঝারে বরে বঙ্গুরাজের পাতা, আবার হিয়ার মাঝারে রাখে বঙ্গুরাজের পাতা, আজ কত অনুরাগ, আজ কত অনুরাগ, আজ কত অনুরাগ, কৃষ্ণ প্রেমে বিনোদিনী আজ কত অনুরাগ, আজকে রাধারানী যেই না সাজ হয়েছে, ললিতাকে বিশাখাকে বলছে, এই ললিতা বিশাখা শোন শোন শোন, আমার গোবিন্দ অনেকক্ষণ আগেই মুরলি বাজিয়েছে, দেখতে দেখতে অনেক সময় চলে গেল, চ সখি আর দেরি করলে হবে না, এবার আমরা যাই চল। তাই সখীদের সঙ্গে করে নিয়েই আজ বদনে কৃষ্ণ 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 নাম গাইতে গাইতে ঊর্ধ্বে দুটি বাহু তুলে তারা চলে যাচ্ছে আজ বৃন্দাবনে।
কেমন ভাবে যাচ্ছে গো? বদনে কৃষ্ণ নাম বলতে বলতে সবাই মিলে একটু বাহু তুলবো, সবাই মিলে, সবাইকে বলেছি মা, এদিকে কিরে পুচকি, সবাই মিলে একসাথে করো তাল বাড়াতে বাড়িতে, নৃত্য করতে করতে যাবো সেই মধুময় বৃন্দাবন, কেমন? নিতাই গো প্রেমানন্দ হরিব। বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। রাধে রাধে। আচ্ছা কেন কারা কারা একটু নৃত্য করতে ভালোবাসো দেখি তো, পুচকিরা তো আছে, মায়েরা কেউ ভালোবাসো না? ভালোবাসো? একটু উঠে দাঁড়ে নাচছো তো, একটু পাশের দিকে অটো অটো অটো, এই তো ব্যাস, এবারে আমার ভালো লাগবে, এক পাশে এক পাশে। আচ্ছা রাস মানে কিন্তু একটা হার জিতের ব্যাপার আছে, কি তাই না? একটা হার জিতের ব্যাপার আছে, আজকে দেখে নেব যে রাধারানীর দল যেতে নাকি কেলে ছোড়ার দলটা যেতে, কেমন? আচ্ছা একবার পরীক্ষা হয়ে যাক। ও মায়েরা, রাধারানী হলে তোমরা জয়ধ্বনি দেবে, কেমন? রাধা রানী কি, এটা একটা জয়ধ্বনি হল, রাধা রানী হয়ে শুধু মায়েরা দেবে, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, চিটিং বাজিটা ছাড় না, না তুই তো কিছু বলিস নি, ও মায়েরা কাজে না দেখাতে পারো তো গলাবাজি করে যেত, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? আচ্ছা ঠিক আছে বেশ। আচ্ছা এবার কাজে দেখা যাক কারা যেতে, রাধারানীর দল যেতে নাকি শ্যামের দল যেতে, সবাই মিলে আমার বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, হরি হরি শুধু শান্তি, এনামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এনামে আছে শুধু শান্তি, ও এনামে নাই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি, এনামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এনামে আছে শুধু শান্তি, একবার বদন ভরে সবে মিলে, বদন ভরে সবে মিলে, একবার বদন ভরে সবে মিলে গাইব কৃষ্ণের নাম, কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, হরি হরি কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, সবাই চলো না, হরি বল হরি বল বলো না, দু বাহু তুলে সবাই চলো না, হরি বল হরি বল বলো না, দু বাহু তুলে সবাই চলো না,
হরি বল হরি বল বলো না চলো চলো দুবাহু তুলে সবাই চলো না বদন ভরে সবে মিলে বদন ভরে সবে মিলে বদন ভরে সবাই মিলে বদন ভরে সবাই মিলে চলো বৃন্দাবন না কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে ওকে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে জয় জয় রাধেশ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল 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 হরি হরি বল 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 সখীরা বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই না চলে গেল মা সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মার দূর থেকে সখীদের দেখে মা আহ্বান জানাচ্ছে সুস্বাগতম 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 কি ব্যাপার গোপীগণ হ্যাঁ হঠাৎ তোমরা এই রজনীতি আমার কাছে সবাই ছুটে এলে কি মনে করে এই দেখ গোবিন্দ নিজেই মুরলীধ্বনি করে আহ্বান জানিয়েছে আর যেই না সখীরা আজকে সে উপস্থিত হয়েছে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে একবার পরীক্ষা করেছিলাম বস্ত্র হরণ করে বস্ত্র চুরি করে সেদিন ওরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি গো বসে পড়লে কেন এখন হবে উঠে দাঁড়াও তাই আজকে আর একবার পরীক্ষা করব দেখবো ওরা সত্যিকার এদের কোনো পিছুটান আছে কি না ওদের কোনো পিছুটান আছে কি না নাকি ওরা সত্যি আমাকে পাওয়ার বাসনায় আজকে এসেছে পরীক্ষা করব তাই পরীক্ষা কি করছে কি করে আমার প্রাণ গোবিন্দ কহো গোপী কি সে লাগি ও গোপী কি ব্যাপার গহন বনে হেলে হে কহো গোপী কি সে গহন বনে রে কহো গোপী কিসে লাগি গহন বনে এলে কহো গোপী কিসে লাগি গহন বনে এলে নিজ পতি রেখে সেবা পর পতি ভজ হো গোপী কিসে গহন বনে নে নিজ পতি ও গোপী বলি আজকে তোমরা কারণ না কারোর ঘরের বউ তো হ্যাঁ কি না তাই তো তাহলে আজকে তোমাদের ওই স্বামীকে রেখে সন্তানকে রেখে গৃহের কাজ করো সব রেখে তোমরা এখানে ছুটে এলে কেন বলি তোমাদেরকে জাত ধর্ম বলতে কিছু নেই কি গো সব নষ্ট করে বসেছ হ্যাঁ বলো বলো নিজ পতি রেখে সেবা পর পতি ভজে গোপী কিসের লাগি গহন বনে নে এই দেখ যেই আমার গোবিন্দ আর সখীদের বলেছে যে তোমাদেরকে জাত ধর্ম সব নষ্ট করেছ কেন এসেছো তোমরা আমার কাছে সখীরা বলল বাকাসান এ কি একটু আগেই তো তুমি মুরলী পঞ্চম তানে মুরলীধ্বনি করে আমাদের আহ্বান জানালে তাই তো আমরা সবাই পাগলিনীর ন্যায় ছুটে এলাম তোমার কাছে আর তুমি নিজেই আমাদেরকে ডেকে আবার নিজেই আজকে তুমি আমাদেরকে জাত ধর্ম শেখাচ্ছ বলে তুমি ধর্মের কি বোঝো তুমি ধর্মের কি বোঝো তুমি নিজে তো একটা চোর আর তুমি নিজে চোর হয়ে আমাদের তুমি ধর্ম শেখাচ্ছ হ্যাঁ তোমার লজ্জা করে না কি গো শ্যাম তোমার লজ্জা করে না সখীরাজকে ক্রোধান্বিত হয়ে বলছে তোমার চোরের মুখে ধর্মের কথা শুনে দে পায় হাসি ধর্মে হয় ধর্ম শেখায় তাহলে কি বলছে সখীরা বলছে তুমি তো একটা চোর আর তুমি নিজে চোর হয়ে আমাদের ধর্ম শেখাচ্ছো তাই লজ্জাটা তোমার পাবার কথা আমাদের নয় গোবিন্দ বলছে বেশ আমি মাথা পেতে নিলাম আমি একটা চোর আমি তোমাদের বসন চুরি করেছি
তোমাদের মন চুরি করেছি তাই আমি চোর। কিন্তু বলো, এই যে তোমরা আজকে আমার কাছে সবাই ছুটে এসেছো, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? সখীরা বলল, গোবিন্দ, আজ আমাদের সবার মনের একটাই বাসনা, সেটা কি? না, আমাদের সবাইকে নিয়ে এই বৃন্দাবনের মাটিতে তোমায় রাসলীলা করতে হবে। আজকে গোবিন্দ সখীদের মনের বাসনা পূর্ণ করছে, মা কেমন ভাবে? সবাই মিলে এইভাবে দুটো হাত ধরো তো, এইভাবে। বাকিরা এই দেখো এইভাবে হাত ধরো তো দেখি। ও মায়েরা ওঠো তো না, বাকিরা ওঠো না, রেডি হয়ে আছো? মানে ভোর পাঁচটা বাজবে আর কি তখন, ঠিক আছে, অসুবিধে নেই, আর আধ ঘন্টা আছি, চলেই তো যাবো। ধরেছো? ও দাদু, তোমার সখাদের হাতটা ধরো, তাহলে এখানে হাঁটছে কে দেখে নে, কারা হাঁটছে দেখ। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, দেখ, এই দেখো মা, আজ গোবিন্দ মনের বাসনা পূর্ণ করছে সখীদের বৃন্দাবনের মাটিতে, কেমন ভাবি? নাগর টেরে টেরে হে নাগর টেরে টেরে, 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 নাগর টেরে টেরে হারয়ে রায় বয়া টেরে টেরে, হারয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হারয়ে রায় বয়া। জ্যোতি জ্যোতি গোপী লইয়া যশোদানন্দ, জ্যোতি জ্যোতি গোপী লইয়া যশোদানন্দ, জ্যোতি জ্যোতি গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, আজে আজে বৃন্দাবনে 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 রাসলীলা হইল আরম্ভ, আজে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, ওই বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আজে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, নগর টে রে টে রে হরে রায় বয়া, নগর টে রে টে রে হরে রায় বয়া, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, 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 আজ কৃষ্ণ অঙ্গে শ্যাম অঙ্গে উলুধ্বনি শঙ্খ ধ্বনি, আজ কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌত হরি, আজ কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌত হরি, ওই কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌত হরি, আজ শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌত হরি, কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌত হরি, আজ শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌত হরি, নাগর টে রে টে রে হরে রায় বয়া, নাগর টে রে টে রে হরে রায় বয়া, নাগর টে রে টে রে পরে হবে। এই দেখো যেই নাচ কি রাধারানী, যেই না রাধারানীর আজকে এসে গেছেই, ওই বৃন্দাবনের রাসলীলা শুরু হয়েছে ঠিক সেই সময়, মাদ্দা শক্তি মহামায়া হয়েছিল সেই রাসের দাড়ি, সেই রাসের দাড়ি হয়েছিলেন মাদ্দা শক্তি মহামায়া যোগমায়া। আর ঠিক সেই সময় বাবা ভোলানাথ বাবা ভোলানাথ ছাই ভস্ম মেখে গাঁজা ভাঙখে আজ কৈলাসে সে নন্দিয়ার ভিঙ্গিকে ডেকে বলছে, এই নন্দী ভিঙ্গি, বলি তোরে দুজনকে দেখতে পাচ্ছি, আরে তোর মা কোথায় রে?
কেরে নন্দী তোর মা কোথায়? বলা বারণ আছে কেন? আমি কে? বাবা। বাবা তাহলে আমাকে বলবি না তোর মা কোথায়? আরে বাবা, হ্যাঁ মা যে রাজমঞ্চে গেছে আমরা সেটা কিছুতেই বলবো না। কি বললি? ঝগড়া করিস না, আমি তো শুধু তোদের মুখ থেকে কথাটা নিলাম। তার আগে আমি ধ্যান যোগে জানতে পেরেছি যে আজ তোর মা সে বৃন্দাবনের রাসমঞ্চে দাঁড়িয়ে হয়েছে, তাই তো? বেশ, আজকে যখন আমারও একবার সুযোগ হয়েছে ওই রাসমঞ্চে গিয়ে আজ রাস নৃত্য দর্শন করবার, এক কাজ কর, আমিও সেখানে যাব। নন্দী বলছে বাবা তা কি করে হয়? ওই রাসমঞ্চে যে কোনো নারী ছাড়া পুরুষ প্রবেশ করতে পারবে না, তাহলে তুমি একজন পুরুষ হয়ে প্রবেশ করবে কি করে? বলে ওটাই তো কথা, এক কাজ কর, ওই ঘর থেকে একটা শাড়ি নিয়ে আমাকে সুন্দর করে আজকে গোপী সাজিয়ে দে। তোর মার একটা শাড়ি নিয়ে আমাকে সুন্দর করে পরিয়ে গোপী সাজিয়ে দে, আর আমি গোপী সেজেই যাব সেই রাসমঞ্চে। নন্দী ভিঙ্গি বলছে বাবা একটা শাড়ি পরলেই কি গোপী হওয়া যায়? বলে আগে তুই পরা, তারপর দেখ। এই বলে মা নন্দী আর ভিঙ্গি খুব সুন্দর করে বাবা ভোলানাথকে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। দেখো ভোলানাথকে চেনা যাচ্ছে? ও ত্রিশূল ধারিষি বাবা, জটাই মা গঙ্গে নন্দী ভিড়িঙ্গিরা সব তোমার চরণ বন্দে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী আর ভিঙ্গি বলছে বাবা সবই তো হলো, কিন্তু বাবা তোমার এটাকে কি করবে? আরে নন্দি, হ্যাঁ কি ঘরে রেখে আসার জিনিস রে? বলে সে নাই বুঝলাম, কিন্তু তুমি এক্ষুনি গেলেই তো মার কাছে ধরা পড়ে যাবে। বলে শোন, ও নিয়ে তোদের চিন্তা করতে হবে না, এখন শুধু তোরা বল আমি যাব কি না। বলছে হ্যাঁ বাবা। গোপী যখন তোমার সাজা হয়ে গেছে যাও, তুমি তুমি চলে যাও বৃন্দাবনের পথে। আজকে ভোলানাথ মনের আনন্দে মা গোপী সেজে আর চলে যাচ্ছে বৃন্দাবনের সেই রাসমঞ্চে। কেমন ভাবে যাচ্ছে গো? ও নাচে পাগলা ভোলা নাচে বম 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 বম, ও ধনী ভোলা নাচে বম 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 বম, ও নাচে পাগলা ভোলা নাচে বম 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 বম, ও নাচে পাগলা ভোলা নাচে বম 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 বম, নাচে পাগলা ভোলা নাচে বম 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 বম। ভোলা নিচে যায়, ভোলা নিচে যায়, ভোলা নিচে যায়, ভুলনে চে যায় নে চে যায়, আমাদের পাগলা ভোলা আমাদের জটা ধরি ভোলা কেমন নেচে নেচে যায়। বাবা 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 বাব
ঘরানা যেই না উঢাঙ্গ নৃত্য করতে করতে আর রাসমঞ্চের দ্বারে এসে উপস্থিত, সবে মাত্র বাবা ভোলানাথ প্রবেশ করতে যাবে। সঙ্গে সঙ্গে মা পার্বতী বললেন, দাঁড়াও, কে তুমি? তোমার ভাগভঙ্গিটা তো ভালো লাগছে না। বলি, কে তুমি? আমি গোপী। তোমার অত বড় ঘোমটাখানাটা না কেন? আমার লজ্জা লাগছে গো। বাবা, লজ্জা লাগছে? তো তুমি যাচ্ছ কোথায়? রাসমঞ্চে। রাসমঞ্চে যাচ্ছ? এদিকে সরে এসো। বলি, তুমি অত বড় ঘোমটাখানা টেনেছো, একবার তোমার বদনটা দেখি তো। না বাবা, না। আর না না না, একবার দেখাও। না 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 না, বদন দেখাচ্ছে না মা। হ্যাঁ, তখন মা পার্বতী বলছে, না, তোমাকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি যখন তোমার বদনটা দেখাবেই না, বৃন্দাবনে যত গোপী দেখেছি দেখি গোপীগুলো রোগা রোগা, এমন গোপী তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, তাচা গোপী, তোমার নামটা কি গো? আমার নাম? হ্যাঁ, আমার নাম শ্বেত গোপী। কি বললো? শ্বেত গোপী, বাহ, খুব সুন্দর নাম। তাচা গোপী, তোমার বাবার নামটা কি? আমার বাবার নাম শ্বেত গোপী। বাবার নাম কি? শ্বেত গোপী। মেয়েরও যা নাম, বাবারও তাই নাম। বাহ, তাচা গোপী, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি শ্বেত গোপী। তোমার বাড়িও শ্বেত গোপী? বলে, তোমাকে কি গোপী রোগে ধরেছে? হ্যাঁ, তোমার নাম শ্বেত গোপী, তোমার বাবার নাম শ্বেত গোপী, তোমার বাড়িও শ্বেত গোপী? না 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 না, কিছুতেই ঠিক মনে হচ্ছে না। আচ্ছা, তুমি রাসমঞ্চে যাবে তো? যাও যাও, আমি তোমায় দাঁড় ছেড়ে দিলাম, যাও। দাঁড়াও, ও মায়েরা দাঁড়াতে বললো কেন? ঠিক বলছো তো, মেয়েরা কোন পা ফেলে? বাম পা ফেলে। কিন্তু আজকে ভোলানাথ গোপী সেজেছে ঠিকই, কিন্তু আজকে ভুলের বসে ডান পা ফেলে দিয়েছে। হ্যাঁ, আজকে পার্বতী আর চিনতে দেরি হলো না। কেন? এই যে ডান চালা গোপী গো, ডান চালা গোপী গো, ডান চালা গো, এই যে ডান চালা গোপী গো, এমন গোপী দেখি নাই, ডান চালা গোপী, আমি এমন গোপী দেখি নাই, ডান চালা গোপী গো, এমন গোপী দেখি নাই, ডান চালা, আমি এমন গোপী দেখি নাই, ডান চালা গোপী গো। বেশ, মা পার্বতীর আর বুঝতে দেরি হলো না যে আজকে কে এখানে এসেছে। হ্যাঁ, মা পার্বতী বুদ্ধি করে বললেন, বেশ, আমি তোমাকে দাঁড় ছেড়েই দিলাম, কিন্তু যাবার আগে তোমার বদনটা আমি একবার দর্শন করবই, দেখি। একই স্বামী, তুমি এখানে কি মনে করে? কি বললে? তুমি রাস দর্শন করবে? কিন্তু তুমি জানো না যেখানে কোনো নারী ছাড়া পুরুষ প্রবেশ করতে পারে না? সঙ্গে সঙ্গে ভোলানাথ বলিলেন, পার্বতী, আমি জানি, কিন্তু একটা কথা তুমিও মনে রেখো, আজ যখন তুমি এসে এই রাসে দাঁড়িয়ে হয়েছ, তার আগে কিন্তু তুমি আমার স্ত্রী, সহধর্মিনী, আর তোমার উচিত আমার আদেশ পালন করা, কি মা? তাই তো, স্বামীদের আদেশ পালন করা আমাদের উচিত, কর্তব্য, কি তাই তো? কি আমরা করি তো না? সত্যি করি? সত্যি সবাই করি? স্বামীর আদেশ সবাই পালন করি? আমি কিন্তু করি না, তোমরা করো? তোমরাও করো না, ঠিক বলছো। এই দেখ, স্বামী তো আমাদের পরম গুরু গো, ঝগড়াও করব আবার ভালোও বাসো, তাই না গো? ওই দেখ, দেখেছো কেন বদনাম করছে? দেখেছো, জয় রাধু। না মা, আমি কিন্তু তেমন করি না, আমিও ভালো, আমার বড় ভালো। এই দাঁড়া, তাহলে মা দেখো বলছে, তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিনী, আমি তোমার স্বামী, আমার আদেশ পালন করাই তোমার কর্তব্য, তাই এই মুহূর্তে তুমি আমাকে দাঁড় ছেড়ে দাও, আমি রাজদর্শন করবই করব। মা পার্বতী বললেন, বেশ স্বামী, তাই হোক,
আমি তোমাকে রাসের দ্বার ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো তুমি সামনে থেকে রাস দর্শন করো না, রাস নৃত্য দর্শন করো না। ওই দেখো, ওই যে আজকে বৃন্দাবনের রাসমঞ্চের ভিতরে মা যোগমায়ার ঘট দেখতে পাচ্ছ, সবাই দেখো মা, এই যে রাসমঞ্চে যোগমায়ার ঘট, ওই ঘটের ভিতরে স্বামী তুমি প্রবেশ করবে, আর ঘটের ভিতরে প্রবেশ করে তুমি আর ভগবানের রাস নৃত্য দর্শন করবে, কিন্তু মনে রেখো ভুল করে ওই ঘটের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসো না, তাহলে কিন্তু তোমার মনের বাসনা পূর্ণ হবে না। যেই না দ্বার ছেড়ে দিয়েছে ভোলানাথ, সঙ্গে সঙ্গে রাসমঞ্চের ভিতরে প্রবেশ করে বা ওই যোগমায়ের ঘটের ভিতরে প্রবেশ করেছে, আর ঠিক সেই সময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাস নৃত্য শুরু করেছে গো মা। জুতি জুতি গোপী লইয়া যা সদানন্দ, জুতি জুতি গোপী লইয়া যা সদানন্দ, জুতি জুতি গোপী লইয়া যা সদানন্দ, জুতি জুতি গোপী লইয়া যা সদানন্দ। আজ বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ, আজ বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ, ওই বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ। তারা ঘুরে ঘুরে নাচছে, তারা ঘুরে ঘুরে নাচছে, ঘুরে নাচছে, তারা ঘুরে ঘুরে নাচছে, কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া 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 ঘুরে ঘুরে নাচছে। সখীরা যেই না রাস নৃত্য করছে মা, এই জায়গাটা সবাইকে বলি মন দিয়ে শোনো, বাবা ভোলানাথ আর নিজেকে স্থির করে রাখতে পারলেন না, তাদের নৃত্য দর্শন করে ওই যোগমায়ার ঘটের ভিতর থেকে বেরিয়ে এসে ঊর্ধ্বাঙ্গ নৃত্য শুরু করেছেন। এমনভাবে ভোলানাথ ঊর্ধ্বাঙ্গ নৃত্য শুরু করেছে মা, ঠিক সেই সময় ওই রাসমঞ্চটা টলমল 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 করে কাঁপতে শুরু করলো। যেই না রাসমঞ্চ টলমল করে কাঁপছে, গোবিন্দ থমকে দাঁড়িয়ে পড়লেন, এ কি এমন অনর্থ হলো কি করে, কার এত বড় সাহস এই রাসমঞ্চে প্রবেশ করেছে। ও মা, গোবিন্দ ওই রাসমঞ্চে যেই না লক্ষ্য করেছে যে বাবা ভোলানাথ ঊর্ধ্বাঙ্গ নৃত্য শুরু করেছে, চিৎকার করে বলে উঠলেন, স্তব্ধ হও, শান্ত হও, ভোলানাথ এ তুমি কি করেছ, তুমি জানো এখানে কোনো পুরুষ প্রবেশ করবে না, আর তুমি কি না স্বয়ং নিজে পুরুষ হয়ে আজ এই অপরাধ তুমি করলে। শুনে রাখো, যে অপরাধ যে অন্যায় তুমি করেছো, এর শাস্তি তোমাকে এই মুহূর্তে পেতে হবে। এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন নারীর মধ্যে প্রবেশ করে ফেলেছো, এই মুহূর্তে তোমাকে নারীর যন্ত্রণা সহ্য করতে হবে। এই মুহূর্তে তুমি হলে গর্ভবতী, গর্ভবতী, গর্ভবতী। শুধু তাই নয়, শুধু অভিশাপ নয়, আমি আশীর্বাদও একটা করলাম তোমায়। তুমি যখন আজ গোপীদের মধ্যে আজকে প্রবেশ করেই ফেলেছো, আজ থেকে আমি তোমার আর এক নাম দিলাম, তুমি হলে আজ থেকে গোপীদের ঈশ্বর, নাম তোমার হলো গোপেশ্বর, গোপেশ্বর, গোপেশ্বর। কী গো মায়েরা, বাবা ভোলানাথের আর এক নাম গোপেশ্বর বলে আমরা জানি তো, সেই নামটা কার দেওয়া? আজ ভগবান কৃষ্ণের দেওয়া। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি রাসমঞ্চে থেকে দূর হয়ে যাও। যেই না ভোলানাথকে দূর করে দিলেন, যাওয়ার সময় ভোলানাথ যাওয়ার সময় গোবিন্দকে কথা দিয়ে গেল, বলল বেশ গোবিন্দ চলে আমি যাব, তুমি যখন আমাকে দূর করে দিলে আমি চলে যাব, তবে যাবার আগে একটা কথা তোমাকে আমি জানিয়ে দেই গোবিন্দ, আজ তুমি নারী পেয়েছ বলে, আজ তুমি নারীর সঙ্গ পেয়েছ বলে তোমার এত তেজ, এত অহংকার, এত দর্প, কিন্তু মনে রেখো আমি যদি সত্যিকারে তোমার ভক্ত হয়ে থাকি, আমার ভক্তিতে যদি সত্যিকারের ভক্তি থেকে থাকে, আজ আমিও তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি যে আগত কলিযুগে তুমি যখন ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌর হবে, তখন তুমি নারী পাবে, কিন্তু নারীর সঙ্গ তুমি পাবে না, পাবে না, পাবে না। আর যে রাসলীলা আজকে তুমি আমাকে দর্শন করতে দিলে না, আমি তোমায় কথা দিলাম গোবিন্দ, আগত কলিযুগে প্রত্যেক কলিজীবের দ্বারে দ্বারে এই রাসমঞ্চ তৈরি হবে, তোমারই সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা রাসলীলা হবে, আর সেই রাসের দাড়ি হব আমি নিজে। তাই ভক্ত, আজ আমরা এই যে রাসলীলা আস্বাদন করছি, কার কৃপায়, কার দয়ায়? মহাদেবের কৃপায়, গোবিন্দের কৃপা কিন্তু নয়, মহাদেবের কৃপায় আজ আমরা অনাহত কলির জীব হয়ে এই রাসলীলা আস্বাদন করছি।
তাই দূর করে দিলেন আমার ভোলানাথকে। এবার সখীরা আত্মীয় বলে উঠল, বলো সখীগণ, আর তো কোনো বাধা রইল না, এবার বলো আমি তোমাদের জন্য কি করতে পারি। সখীরা বলে উঠল, বাঁকা সাহেব, আজ আমাদের মনের বাসনা একটাই কি, যে আজ তুমি আমাদের সবার সামনে একটু নৃত্য করে দেখাবে। যেই বলেছে মা নৃত্য করে দেখাবে, যেই বলেছে নৃত্য করে দেখাবে, গোবিন্দ সঙ্গে সঙ্গে বলে উঠল, ও ললিতা, ও বিশাখা, বলি আমি আমি তো গোরা খাল, হ্যাঁ আমি তো শুধু একটাই নাচ জানি, সেটা কি ঠট ঠট ঠট। বলে বাবু ওটা আবার কি নাচ? হ্যাঁ এই দেখ ওটা কি নাচ। বলে কেন, আমি যে গোটার রাখাল, আমি গরু ছাড়া না হট 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 ছাড়া আর কিছু নৃত্য জানি না। সখীরা বলে উঠছে, রাধে, এই রাধে, আমারা তোমাদের এখানে মধ্যে ভালো নৃত্য করতে কে পারে গো, একটু দেখাও তোমায়। সেই বৌদি ভাইটাকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা বৌদি ছাড়া এখানে কে ভালো নৃত্য করতে একটু পারে বলো তো? আমি তো জানি না, একটু হাত তুলে দেখাও না কে পারে। তোমাদের মধ্যে বলে দাও তো কে পারে, তাকে ডেকে আনি। কোনটা? এসো 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 এসো, আরে এসো না, হ্যাঁ হ্যাঁ ওকে, এসো এসো দিদি ভাই, এসো, চলো এসো। যেই বলেছে হ্যারে রাধি, বাঁকা শ্যাম যে নৃত্য করতে পারে না, তাই এক কাজ কর, তুই আজকে ওকে নৃত্য করে দেখিয়ে দে যে কেমন করে নৃত্য করতে হয়। দেখো মা, যেই না রাধারানী আজকে গোবিন্দকে নৃত্য করে দেখাতে যাবে, গোবিন্দ বলে উঠলো, দাঁড়াও রাধে, ও রাধে শোনো, এদিকে এসো, আজকে তুমি তোমার মতো করে নৃত্য করলে হবে না, আমি আজকে তোমাকে যেমন যেমন শর্ত দেবো সেই শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে, পারবে তো? ললিতা বলছে, পারবে মানে বেশ পারবে, বলো তোমার কি শর্ত। আজকে গোবিন্দ রাধারানীকে শর্ত দিচ্ছে, মা কি শর্ত? চাঁদ বদনি নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনি কিট নাগ ঝিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিট নাগ ঝিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিট নাগ ঝিনে ঝা, যা বাজাও তিন কিটনাক ঝিনে ঝা, 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 বাজাও তিন কিটে তিন কিটে তিন কিটে তিন কিটে তিন কিটনাক ঝিনে ঝা, বাজাও তিন কিটে তিন কিটে তিন কিটে তিন কিটে তিন কিটনাক ঝিনে ঝা, বাজাও তিন কিটে তিন কিটে তিন কিটে তিন কিটে তিন কিটনাক ঝিনে ঝা, হ্যাঁ হ্যাঁ, বাজাও ও তাতা বাজাই থই তাতা মধুর মৃ উল ধ্বনি, বাজাই থই তাতা মধুর মৃ দঙ্গ, বাজাও তাতা বাজাও তাতা বাজাও ধই তাতা মধুর মৃদঙ্গ, বাজাও তাতা বাজাও ধই তাতা মধুর মৃদঙ্গ, বাজাও তাতা বাজাও ধই তাতা মধুর মৃদঙ্গ। বলছে রাধে, শুধু এইভাবে নৃত্য করতে হল করলে হবে না, আরো শর্ত আছে, সেটা কি? রাধে এটা কি? মুরলী, তাই তো বাঁশি, তাই তো? তাহলে এই যে মুরলিটা দেখছো, যে বাঁশিটা দেখছো, এটা যেমন তালে বাজাবো তোমার সেমন তালে নৃত্য করতে হবে, হ্যাঁ? বলে তা আবার পারবো না, দেখি তুমি কেমন তালে বাঁশি বাজাও। আজ গোবিন্দ শর্ত দিচ্ছে রাধেকে, কেমন হবে গো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, আরে ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব উল ধ্বনি, ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি, না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নরি বেচি, তারে দ্রুত গতি দ্রুত গতি দ্রুত গতি চরণে না বাজিবে মঙ্গি, আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঙ্গি, আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঙ্গি, আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঙ্গি। বলছ
বলছে রাধে, বুঝতে পারলে তো শর্তগুলো? বুঝতে পারছো? হ্যাঁ বলে গোবিন্দ, তাহলে এবার শুরু করি। যেই বলেছে আমার শুরু করি, ললিতারা বলছে দাঁড়া রাধে দাঁড়া, শুধু তো শর্ত দিলে হবে না। আচ্ছা শ্যামের দল একজনে শুধু দেখি, না না দাদু কোথায়? দাদু চলে গেছে, ওই তো তো সব এমন করে দাঁড়িয়ে আছে। দেখেছিস, এই যে তোমাদের মধ্যে যে কেউ একজনে শোনা, ওই ওই চশমাওয়ালাকে পাঠাও তো দেখি। ও ঠিক জনকে দেখেছি, বোন আর দাদা, ঠিক আছে এসো। বলছে এই রাধে দাঁড়া দাঁড়া, নৃত্য করবি পরে। আচ্ছা শ্যাম, না তোমাদেরই তো কাজ। সে ওড়নাটা কোথায় গেল? লাল ওড়নাটা কি ছিল ছোটটা? মাসি নাম আসলেই সর্বনাশ। এই যে কৃষ্ণ, তুমি যে আমাদের রাধেকে এত শর্ত দিচ্ছ, আচ্ছা রাধে যদি আজকে নৃত্যে জিতে যায় তুমি ওকে কি দেবে? বাবা বলছে কি চাই রাধে, তোর কি চাই? হ্যাঁ বলছে শোনো, আজ যদি তোমাদের রাধে আমার শর্ত অনুযায়ী নৃত্যে জিতে যায় তাহলে আমি কি দেবো জানো? বলে কি দেবে? বলে এটা কি? বলে কেন মুরলি? বলে তাই দেব, জিনিলে রাইকে দেব মোহন মুরলি উলুঝনি, রাইকে দেব মোহন মুরলি। বলছে বেশ ওমা, যেই না এমন যেমন শর্ত দিয়েছে আমার রাধারানী ঠিক শর্ত অনুযায়ী তেমন ভাবে নৃত্য করছে। সবাই মিলে টুলু ধ্বনি শঙ্কর ধ্বনি করবে, রাধারানী নৃত্য করবে।